সুপ্রভাত, পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়াতে আপনারা সবাই স্বাগত। আজকের ফরিয়াদ 6 ফেব্রুয়ারি 2019 ইংরেজি বুধবার। প্রথম পাতা, এডিসি কে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে ত্রিপুরায়। সীতারাম যোগ দেবেন বিজিৎ, মহাজোট ইস্যুতে কংগ্রেস সভাপতিদের দিল্লি ডাকলেন রাহুল। গোবিন্দবাড়ির বাস্তব চিত্র মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরল বিরোধীরা। বিদ্যালয় শিক্ষামন্ত্রীর নির্দেশ কলাপাতা, সমস্যায় জর্জরিত রাম ঠাকুর বালিকা বিদ্যালয়। পুলিশি অভিযানের মধ্যেও তৎপর বাবুল, জনপ্রতিনিধির বাড়িতে হামলা। সুপ্রিম রায়ে গ্রেফতার নয়, চলবে জিজ্ঞাসাবাদ। আজকের ফরিয়াদ তৃতীয় পৃষ্ঠা, জেলায় জেলায় জাতীয় সড়কের বেহাল অবস্থা, উদাসীন দুই রাজ্যই। কমলপুরে রাম ঠাকুর আশ্রমে উৎসবকে কেন্দ্র করে কর্মসূচি চূড়ান্ত, জেলাভিত্তিক 30তম সড়ক নিরাপত্তা এবং সুরক্ষা উদযাপন বিশ্রামগঞ্জে। রেলের তলায় দীর্ঘ সময় পরে থেকেও প্রাণে বাঁচল ভবগুরে। সাইকেল চালাও, দেহ মন সুস্থ রাখো, আগরতলায় সাইক্লোহোলিক্স। আজকের ফরিয়াদ পাঁচের পাতা, মমতার ধর্ণা মঞ্চে নেই অভিষেক, তুঙ্গে রাজনৈতিক চর্চা। যাত্রীর খাবারে আরশোলা, দুই দিন পর টনক মূল্য এয়ার ইন্ডিয়ার। বিজেপিতে যোগ দিলেন ভারতী ঘোষ, মমতাকে তারকা রাক্ষসীর সঙ্গে তুলনা, বিতর্কে হরিয়ানার বিজেপি নেতা। যুদ্ধ বিমান দুর্ঘটনায় ধাক্কা খাবে না দেশীয় প্রযুক্তি, সাফাই নির্মলা। আজকের ফরিয়াদ সাতের পাতা, অসীমান্তিক ফেসবুকে রাহুলকে কটাক্ষ, পাকমদতে ভারতে হামলার চেষ্টা করবে তালিবান, হুঁশিয়ারি মার্কিন গোয়েন্দা প্রধানের। আসিয়া বিবির মুক্তির রায় বহাল সুপ্রিম কোর্টে। নির্বাচনের আগে ভারতের জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, রিপোর্ট মার্কিন গুপ্তচর বাহিনীর। রোগীকে বাঁচাতে অক্সিজেন ইঞ্জেকশন, শিশুর মস্তিষ্কে আঘাত করে কালো ধোয়া। কাকে বাঁচাতে চাইছেন মমতা, প্রশ্ন বিজেপি। পুলিশ সিবিআই সংঘাত চরমে, জেলায় জেলায় অবরোধ, বিক্ষোভ তৃণমূলের। আজকের ফরিয়াদ আঠের পাতা, মোদীর আসন্ন সফরকে ঘিরে পাহাড়িদের বাড়িঘর জ্বালানোর হুমকি। শিশুকন্যাকে হারিয়ে আত্মঘাতী হলেন হতভাগ্য পিতা। লংতরায় ভেলির অব্যবস্থা দূরীকরণে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বিরোধী দল। সাংবাদিকদের আবাসন দেওয়ার উদ্যোগ প্রেস ক্লাবের। যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের দাবি জানিয়ে শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন। পরিচয় মিলল রেলে কাটা পড়া যুবকের। ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, দিলে আমরা পুরো পরিষদে তরুণদের আধিক্য। যৌন নিগ্রহে অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের দাবি জানিয়ে শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন। কলমের শক্তি, 8 ফেব্রুয়ারি 2019 ইংরেজি বুধবার। প্রথম পাতা, নাগরিকত্ব আইনের বিরোধীরা দেশদ্রোহী, মর্মান্তিক মৃত্যু পত্রিকা বিতরকের। পুলিশের অপদার্থতার নজির, মাটি থেকে তোলা হল দেহ। গেটওয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রী, দেওয়াল দশে গুরুতর আহত শিশু, টিসির দায়িত্ব পেল কোয়া। নির্বাক সমাজে আত্মঘাতী দৈপায়ন, একটি আত্মহত্যা যেন নাড়িয়ে দিয়েছে সমাজের ভিত। সমাজের কাছে বারে বারে প্রশ্ন করেছে, কোথায় দাঁড়িয়ে মানবিকতা, কোথায় বন্দী আবেগ এবং ভালোবাসা? একটু এগিয়ে এলেই কি বাঁচানো যেত না দৈপায়ন চক্রবর্তীর মতো তত্ত্বাজা একটি প্রাণ? 7 মাসের কন্যা সন্তানকে বন্দিদশা থেকে ছাড়িয়ে আনতে যে পিতা প্রতি সেকেন্ডে ঝরিয়েছেন ঘাম, লড়াই চালিয়েছেন দাঁতে দাঁত চেপে, তারপরেও সামাজিক নানা বেড়াজালের কাছে হার মেনেছেন তিনি। নিজের শিশুকন্যার মুখের দিকে একটু তাকানোর জন্যই তাকে বারে বারে দৌড়াতে হয়েছে এ দুয়ারে থেকে ও দুয়ারে, থানা থেকে থানাদার, প্রত্যেকের কাছেই। কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছেন দৈপায়ন চক্রবর্তী। শেষ পর্যন্ত আজীবনের কাছেই হার মেনে মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নিয়ে গোটা সমাজের কাঁধেই পেরেক মেরে বুঝিয়ে দিয়েছেন, এ ক্ষত আসলে সমাজের ক্ষত।
এই পরাজয় আসলে দৈবায়ন চক্রবর্তীর একার নয়, গোটা সমাজ ব্যবস্থার। এ হার আসলে সমাজের, তার একার নয়। কৈলাস শহরের বাসিন্দা দৈবায়ন চক্রবর্তী কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে চাকরি সূত্রেই ভাড়া থাকেন ফটিকরায়ের বিভু ঘোষের বাড়িতে। তার স্ত্রী প্রভারানী দাস চক্রবর্তীও চাকরি করেন একটি স্বাস্থ্যকেন্দ্রে। তাদের 7 মাসের শিশুকন্যা বর্তমানে বন্দি রয়েছে তামিলনাড়ুর TCPKC-র কাছে। তার শিশুকন্যাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে এরাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন সহ কোনো ক্ষেত্রকেই আর বাদ দেননি তারা। রাজ্য চাইল্ড প্রোটেকশন কমিশনের তরফে যথেষ্ট উদ্যোগ ও ভূমিকা নিয়ে তাদের এক কর্মীকে তামিলনাড়ু পাঠিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সেখানেও নানা আইনি গ্যাড়াকলে আটকে যায় শিশুটির মা বাবার কোল প্রাপ্তি। বারে বারেই তাদেরকে হয়রানির শিকার হতে হয়, সঙ্গে নানা অপমান আর গঞ্জনা অভিযোগ। দৈবায়ন চক্রবর্তীকে বারে বারে হেনস্থা করেছে তামিলনাড়ুর পুলিশ। প্রভাদেবী শেষ পর্যন্ত যখন সন্তানকে কোলে পাবার আশা পোষণ করেন, তখনই আশা হারিয়ে হতোদ্যম দৈবায়ন পথে বসে যান। মানসিক যন্ত্রণা সইতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। তার আত্মহত্যা সমাজকে দেখিয়ে দিয়েছে এই পরাজয় শুধু দৈবায়নের নয়, আসলে আত্মহত্যা করেছে সমাজের মানবিকতা। এ লড়াইয়ের হার যদি কারো হয়ে থাকে, তাহলে হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থার। শিশুকন্যাটি যখন তামিলনাড়ুতে কারো কোলে বসে পিতার আদর খোঁজে, তখন আর পিতা চির তার পিতা চিরনিদ্রায়। সব শিশুই যখন ঘুমিয়ে আছে সব পিতার ওই অন্তরে, তখন দৈবায়ন তার শিশুর মুখশ্রী ভাবতে ভাবতেই হয়তো শেষ পথে পাড়ি দেয়। গরমের শক্তি 2-এর পাতাম, হেমন্ত সারদা থেকে 3 কোটি নিয়েছেন মমতা। এবার মমতার 2 দিনের ধর্না দিল্লিতে, সড়ক পথে পুরুলিয়ায় যোগী মমতাকে তোপ। গরমের শক্তি 3-এর পাতাম, পঞ্চায়েত কর্তার অগণতান্ত্রিক সিদ্ধান্তে বিক্ষোভে দিনভর উত্তপ্ত যুবরাজনগর, আর জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। গ্যাস এজেন্সিগুলোতে বাড়ছে ব্যাকলগ, দুর্ভোগে গ্রাহকরা। পীর জোয়ার বাদশাহ শিক্ষক বুধি, বাধারঘাট স্টেডিয়াম সমাজ দৈরদের দখলে, অল্পেতে রক্ষা পেলেন চালক। শ্মশান ব্রিজের বেহাল দশা, মাইক্রোসা বাজারের বেহাল দশা, ঘোড়কাপ্পা রাস্তায় যানবাহন সংকট। গরমের শক্তি 4-এর পাতাম, চাঁদা তাণ্ডে দ্বিধা বিভক্ত অভিভাবকরা, আক্রান্ত সিপিএম নিন্দা, ভলান্টিয়ার প্রশিক্ষণ যুব আইকন সংবর্ধনা, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রতন। গ্রেপ্তার এক অটো চালক। গরমের শক্তি 5-এর পাতা, সুবিধাভোগী নির্বাচন নিয়ে ক্ষুব্ধ জনগণ তালা দিল ভিলেজ অফিসে, সময়ের কাজ সময়ে শেষ করতে নির্দেশ, সিপিএম এর বিক্ষোভ সভা। গরমের শক্তি 6-এর পাতা, মেধা ও মননের অনন্য নজির ধলাই সাহিত্য উৎসব 2019, সীমান্তে চলছে দেদার গরু পাচার, শীঘ্রই নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারে গর্জে উঠল ফুকর বুক, সোয়াইন ফ্লু আক্রান্ত 7,500, অসহায় পরিবারকে সহায়তা, দেশে ফিরেই ম্যারাথন বৈঠকে প্রিয়াঙ্কা, অস্থির পরিস্থিতির রাজনীতি। কলমের শক্তি 7-এর পাতাম, রাজ্যে খেলো ইন্ডিয়া প্রকল্পে কেন্দ্রে টাকা লুটের আশঙ্কা ক্রীড়া মহলের, পাক কিংবদন্তির সঙ্গে বিরাট কোহলির তুলনা করলেন শাস্ত্রী। কলমের শক্তি 8-এর পাতাম, নববধূর রহস্যজনক মৃত্যু, রাজ্যে জালি হোমিও চিকিৎসকের ছড়াছড়ি, ফুটপাত ব্যবসায়ীদের সাথে নয়া প্রতারণার চিটফান্ড। বিশেষ বিশেষ সংবাদ ও ভিডিও ফুটেজ, ইংরেজি সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি দেখতে চোখ রাখুন ABC News HD Live এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন
এবিসি নিউজ এইচডি লাইভ। পাশের বেল আইকনটিতে প্রেস করুন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।